नमस्कार आमार प्रिय छात्र छात्री आशा करी तुम्हरा सबाई भालो आछो। आज के आमादेर अनलाइन क्लास शुरू करछी चतुर्थ श्रेणी गणित। आशा करी तुम्हरा सबाई बाड़ीते भालो करे पढ़ाशोना करछो। तुम्हादेर सामने परीक्षा, जे परीक्षार प्रश्नपत्र आमादेर स्कूल थेके देवा हबे 29 जून थेके 6 जुलाईर मध्ये। स्कूलेर अफिस टाइम 9 थेके 11 मध्ये तुम्हरा বাড়িতে বলবে যে স্কুল থেকে নিয়ে যেতে, তোমাদেরকে স্কুলে আসতে হবে না, তোমরা বাড়িতেই বসে পরীক্ষা দেবে। তো আজকে আমাদের অনলাইন ক্লাস শুরু করছি। তো আমি তোমাদের আজকে 3 পৃষ্ঠার আজকে আমি 3 পৃষ্ঠার 8-এর 6 নম্বর 3 পৃষ্ঠার 8-এর 6 নম্বর অঙ্কটি করাবো। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, তোমাদের কোনো হোমওয়ার্ক আজকে আমি দিব না। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে পরীক্ষার পর যতদূর থাকবে, তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। তো আজকে আমাদের ক্লাস শুরু করব। তো দেখো কি বলছে 6 নম্বর, 3, 2, 9, 5, 4 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত। এই সংখ্যাগুলি দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল বের করতে বলছে। আমরা প্রথমে কি করব, বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করে তারপর যোগ করব। দেখো আমরা এখন করব। তো আমাদের হচ্ছে কি 3 পৃষ্ঠা 8-এর 6 নম্বর কি বলছে, 3, 2, 9, 5, 4 দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা যোগফল কত। তো আমি সংখ্যাগুলো আগে লিখে নেই, 3, 2, 9, 5, 4 এই সংখ্যাগুলো দ্বারা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করে আমরা এর যোগফল বের করব। তো আমরা এখন বৃহত্তম সংখ্যা বের করি। বৃহত্তম সংখ্যা, তো আমাদের বৃহত্তম সংখ্যা কত হবে, বৃহত্তম সংখ্যা বলতে আমরা বড় থেকে ছোট সাজাবো। তো আমাদের এখানে দেখো বড় সংখ্যা হচ্ছে কত আমাদের 9, তারপর কত হচ্ছে আমাদের 5, তারপর কত হচ্ছে 4, 3, 2 হয়ে গেল আমাদের বৃহত্তম সংখ্যা গঠন। এই বৃহত্তম সংখ্যা কত আসলো আমাদের 9, 5, 4, 3, 2 মানে একক, দশক, শতক, হাজার, ওজন, মানে হচ্ছে 95,432 হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা। একইভাবে আমরা ক্ষুদ্রতম সংখ্যা বের করব। ক্ষুদ্রতম সংখ্যা, তো আমাদের ক্ষুদ্রতম সংখ্যা বলতে আমরা কি বুঝি, ছোট থেকে বড় সাজাবো। তো আমরা এখন ছোট থেকে বড় সাজাবো। সবচেয়ে ছোট সংখ্যা কত হচ্ছে আমাদের এখানে 2, ছোট সংখ্যা হচ্ছে আমাদের 2, 2 এর পর দেখো কত হচ্ছে আমাদের 3 হয়ে গেল, তারপর হচ্ছে আমাদের 4, এরপর হচ্ছে আমাদের 5, শেষে হচ্ছে 9। তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা বের হয়ে গেল, কত বের হলো আমাদের 2, 3, 4, 5, 6 মানে একক, দশক, শতক, হাজার, ওজন, 23,459 আমরা বৃহত্তম সংখ্যা পেলাম, ক্ষুদ্রতম সংখ্যা পেলাম। আমাদের কি বলছে, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত। তো আমরা এর যোগফল বের করব। তাহলে আমরা একে যোগ করি, দেখো এখন আমরা যোগ করব। তো আমরা এখন যোগ করি, দেখো 9 আর 2 11, 11 আর 1 হাতে 1, 5 আর 3 কত হচ্ছে, 5 আর 3 হচ্ছে আমাদের 8, 8 হাতের একে থাকলো আমাদের, কত হইলো আমাদের 9 হয়ে গেল। একইভাবে 4 আর 4 কত হচ্ছে আমাদের 8, এবার হচ্ছে 5 আর 3 8, 9 আর 2 হচ্ছে আমাদের 11। তাহলে আমাদের যোগফল বের হলো 1, 1, 8, 8, 9, 1 মানে হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,18,891। তো আমরা কি এইভাবে যোগফল বের করলাম। তো তোমরা কোনো এরকম যদি থাকে কখনো যে কোনো সংখ্যা দিয়ে দিলো, 4টা বা 5টা সংখ্যা দিয়ে দিলো, তোমরা এর বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করে বিয়োগফল বের করতে বললো। তোমরা একইভাবে বৃহত্তম সংখ্যা বের করবে, ক্ষুদ্রতম সংখ্যা বের করে বিয়োগ করে যোগফল করবে। এরকম বললো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা সঙ্গে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ করো, তোমরা এভাবে লিখবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত, 4টা 9, এভাবে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতে কত, 1,000 দিকে বিয়োগ করবে। এরকম তোমাদের পরীক্ষায় থাকতে পারে। তোমরা যে এরকম যে অঙ্কগুলো থাকবে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। তো আমরা এখন উত্তর লিখবো। সুতরাং বৃহত্তম ও ক্ষুদ্রতম
যোগফল যোগফল কত হচ্ছে আমাদের এক এক আট আট নয় হলো, এভাবে অঙ্ক করতে হবে। আজকে এখানেই আমাদের ক্লাস শেষ করছি, তোমরা বাড়িতে ভালো করে পড়াশোনা করবে, সবাই ভালো থাকবে, নমস্কার।